এই ভিডিওতে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের যে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো আছে ক্লাস সিক্সে আমরা সেই অঙ্কগুলো করব তো এক দাগের আর দুই দাগের অঙ্কগুলো এক দাগ দুই দাগ ও তিন দাগের অঙ্কগুলো তোমাদের করাচ্ছি না কারণ এগুলো সমস্তগুলো উত্তর দেয়া আছে উত্তরে বুঝিয়ে করে দেওয়া আছে তিন দাগের অঙ্কগুলো পুরো উত্তরে বুঝাই বুঝিয়ে ছক করে করে দেওয়া আছে তো তোমাদের একটা দুটো করে আমি উত্তরটা দেখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি তোমরা ওইগুলো করলেই হয়ে যাবে তারপর আমি চার দাগ থেকে অঙ্ক করাবো ঠিক আছে মেন অঙ্ক হচ্ছে এই ভিডিওর চার দাগ থেকে হবে ঠিক আছে তো তিন দাগের একটা দুটো অঙ্ক তোমাদের দেখিয়ে দিই জাস্ট ঠিক আছে তো দেখো তিন দাগের একটা অঙ্ক আছে সাতাশ পয়েন্ট নয় তো এটা এটাকে প্রথমে আমাদের বলেছিল যে স্থানীয় মানে বিস্তার করতে স্থানীয় মানে কীভাবে বিস্তার করবা দেখো সাতাশ লিখেছে সাতাশ আছে পয়েন্টের আগে তাই সাতাশ যোগ নয় এখানে নয় হচ্ছে নয় মানে নয় বাই দশ পয়েন্টের পরে এক ঘর আছে পয়েন্টের পরে এক ঘর নয়টা এক ঘর ওই কারণে নয় বাই দশ লিখতে হবে তোমাদের ঠিক আছে এইটুকু বুঝলেই হবে তাহলে এটা দেখো লিখেছে যে সাতাশ দশমিক নয় এইটুকু লিখলেও হবে তোমাকে বা দুই শতক সাত দুই শতক সাত মানে দুইটা হচ্ছে দশকের ঘরে আর সাতটা হচ্ছে তাই লিখেছে দুই দশক সাত দুইটা আমরা জানি সাত হচ্ছে এককের ঘরে বসবে আর দুই হচ্ছে দশকের ঘরে বসবে ওই জন্য লিখেছে দুই দশক সাত একক নয় দশাংশ দশাংশ তাহলে নয়ের দশাংশ এরকমভাবে এটা তোমরা তোমাদের ওটা এই বায়ের আগে থেকে এইটুকু না লিখলেই হবে যে সাতাশ দশমিক নয় ঠিক আছে তারপর দেখো একটা আছে ওয়ান পয়েন্ট টু এইট তাহলে এক যোগ করতে হবে আর দশমিকের পরে যেইগুলো আছে দেখো দুই হচ্ছে ঠিক আছে দুই হচ্ছে দশাংশর ঘরে আছে তাহলে দুইয়ের নিচে দশ লিখতে হবে দুই বাই দশ তাহলে এক যোগ দুই বাই দশ আর আট হচ্ছে শতাংশর ঘরে আছে তাহলে আট বাই হান্ড্রেড এরকমভাবে বুঝে করতে হবে ঠিক আছে এইভাবে সবগুলো করে দেওয়া আছে তো এখানে তোমরা উত্তর দেখে এগুলো বুঝে নেবে এগুলো সহজেই আমি মেন চার চারদ থেকে তোমাদের অঙ্ক করাচ্ছি আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে যে এইগুলো তিনের টেবিলগুলো আরও খুব ভালো করে বুঝিয়ে দিতে তাহলে আমি আরও ডিটেলসে এর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তো চলো চার দাগ থেকে অঙ্ক করি দেখো দশমিক বলেছে চার দাগের অঙ্কে যে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশ লিখি তাহলে প্রথমে জিরো পয়েন্ট থ্রি আছে তাহলে এর সামান্য ভগ্নাংশ তুমি কি করে লিখবা সেইটা বলেছে তো এক এক করে খাতায় করি আর তোমাদের দেখাই কি করে করতে হবে তো চারের দাগের অঙ্ক একদমই সিম্পিল তোমাকে শুধু এটাকে বলেছে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে এটা দশমিক ভগ্নাংশে আছে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে তাহলে তোমাকে সিম্পলি কী করতে হবে জিরো পয়েন্ট তিন লিখলে তার নিচে একটা দাগ দিলে তো পয়েন্ট উঠে যাবে পয়েন্টটাকে তুমি উঠিয়ে দিলে পয়েন্ট উঠে গেলে পয়েন্টের জন্য এক হয় আর পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয় তাহলে পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হয়ে গেল তাহলে এটার উত্তর হবে তোমার কত তিন বাই টেন এটাই হচ্ছে টেন তাহলে নিম্ন দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশে আমরা নিয়ে গেলে তিন বাই দশ উত্তর পাচ্ছে এরকম একইভাবে বিয়ের অঙ্কটা কত আছে বিয়ের অঙ্কটা আছে জিরো পয়েন্ট টু ওয়ান ঠিক আছে টু ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান এটাকে তুমি দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হলে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হলে কী করতে হবে এটা লিখে নিচে ডাক দিলে তাহলে আগের অঙ্কটার মতন দশমিক আমি তুলে দিলাম দশমিক তুলে দেওয়ার জন্য এক আর দশমিকের পরে যে কটা সংখ্যা আছে সেই কটা জিরো তাহলে হয়ে গেলো উপরে যেহেতু দশমিক উঠে গেল তাহলে শুধু একুশ থাকলো আর নিচে থাকলো একশো একুশ বাই একশো তাহলে এইভাবে সিম্পলি তুমি দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে পারো আশা করছি বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি আরও ডিটেলসে তোমাকে বলে দেবো এবার সি এর অঙ্কটা দেখো সি এর অঙ্কটা বলেছে জিরো তো এটাকেও একইভাবে তোমাকে করতে হবে জিরো পয়েন্ট নিচে একটা দাগ দাও দশমিক তোলার জন্য এক আর দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটে ওই জন্য তিনটে জিরো একদম ইজিনি হল তাহলে 29 উনচল্লিশ বাই হাজার তারপরে তোমার আরেকটা আছে অঙ্ক এটা হচ্ছে ডিএটটা আছে ডি এরটা আছে ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে তো এটাও একই রকম ফাইভ পয়েন্ট এটা দিয়ে কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় ফাইভ পয়েন্ট ফোর তাহলে দশমিকের জন্য এক দশমিক উঠে গেল বলে আর দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা জিরো তাহলে সমান সমান হলো চুয়ান্ন উপরে থাকলো চুয়ান্ন যেহেতু দশমিক উঠে গিয়েছে তাহলে চুয়ান্ন বাই দশ ঠিক আছে এবার ইয়ের অঙ্কটা দেখো ইয়ের অঙ্কটা কি আছে এর অঙ্কটা এবার এটাকে চুয়ান্ন বাই দশ আছে এটা তোমাদের যদি উত্তরে এই রকম না থাকে তাহলে তোমাকে কি করতে হবে এটাকে চুয়ান্নকে তুমি দশ দিয়ে ভাগ করে দিতে পারো দশ দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ চার থাকলো চার বাই টেন দশ তাহলে পাঁচ পূর্ণ চার বাই দশ থাকতে পারে এটা উত্তরে ঠিক আছে বা তুমি যদি এটাকে কাটাকাটি করে দেয় উপরে উপরে দুই দিয়ে কাটলে দুই দুগুণো চার আর পাঁচ দুগুণো দশ তাহলে এরকম উত্তর থাকতে পারে পাঁচ পূর্ণ দুই বাই পাঁচ ঠিক আছে এটা উত্তর থাকতে পারে ডিএকটা এবার ইয়ের অঙ্কটা দেখো এর অঙ্কটা আছে একশো দুই দশমিক জিরো তিন পাঁচ দশমিকের পরে তুমি কখনো এরকম পঁয়ত্রিশ বলতে পারবে না এটাকে জিরো তিন পাঁচ এরকমভাবে বলতে হবে ঠিক আছে তো একইভাবে একশো দুই দশমিক শূন্য তিন পাঁচ লিখে নিলাম দশমিক তোলার জন্য এক আর পরে তিনটে সংখ্যা আছে দশমিকের পরে তাই সেই কারণে তিনটে শূন্য ঠিক আছে আমরা দিয়ে দিলাম তাহলে হাজার হয়ে গেলো এবার তাহলে হচ্ছে এখানে কত উপরে দশমিক উঠে গেলে পুরো এত সংখ্যা হচ্ছে আর নিচে হচ্ছে হাজার তাহলে এইটাকে তুমি যদি ভাগ করো ঠিক আছে এটাকে ভাগ করে দাও হাজার দিয়ে ঠিক আছে হাজার দিয়ে দিলে কত হবে তোমার হচ্ছে হাজার দিয়ে দিলে প্রথমে আমি এক দিয়েই দিই এক দিয়ে দিলে বা দশ দিয়ে দিই দশ দিয়ে দিলে হাজারকে এত হচ্ছে দশ হাজার হচ্ছে দশ হাজার থাকলে এখানে থাকছে দু হাজার পঁয়ত্রিশ এবার দু দাও তাহলে দুই হাজার হলো আর পড়ে থাকল পঁয়ত্রিশ তাহলে একশো দুই পঁয়ত্রিশ বাই হাজার হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে উত্তর একশো দুই পঁয়ত্রিশ বাই হাজার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বা এখানে দেখো একশো দুই পঁয়ত্রিশ বাই হাজারকে কাটাকাটি করতেও পারো পাঁচ দিয়ে যদি কাটো দেখো তাহলে নিচে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ দুশো হচ্ছে আর উপরে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে সমান সমান একশো দুই সাত পঁয়ত্রিশ সাত বাই পঁয়ত্রিশ ঠিক আছে এটা হচ্ছে উত্তর তাহলে এটা সিম্পলি এটাই এটা লিখলেও উত্তর হবে কিন্তু আমরা এই উপরেরটা যেহেতু বড় আর নিচেরটা যেহেতু ছোটো অপকৃত ভগ্নাংশে রয়েছে তাই আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে করে নিলাম ঠিক আছে এটাকে হাজার দিয়ে ভাগ করে দিলাম ভাগ করে দিলে এত হচ্ছে উত্তর তাহলে তোমরা আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পড়েছো এরপরে আমাদের পাঁচ দাগের অঙ্ক আছে পাঁচ দাগের অঙ্কগুলো দেখি কি করতে বলেছে দেখো পাঁচ দাগের অঙ্কে বলেছে ছোট থেকে বড় উদ্ধক্রমে সাজায় ছোট থেকে বড় সাজাতে হবে তো তোমাদের প্রথমেই বলে রাখি এই অঙ্ক অনেকে অনেক কঠিন রকমভাবে করে আমি নিজেকে দেখেছি যে অনেকে এত কঠিনভাবে করে যে তা বুঝতেই অসুবিধা হয়ে যায় তো তোমাদের আমি একদম সহজভাবে এই পাঁচ দাগের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট তোমাদের একবার একই রকম মানে সহজভাবে একদম বুঝিয়ে দেবো ডিটেলসে তো প্রথমে আমি এর অঙ্কটা পাতিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম সহজভাবে কেউ বোঝাবে না আমি নিজে থেকে গ্যারান্টি দিচ্ছি আর তুমি একবারেই বুঝাবে গ্যারান্টি আর কখনো ভুলবে না ঠিক আছে তো পাঁচ দাগের অঙ্কটা প্রথমে পাতিয়ে নিই দেখো প্রথমে আমি অঙ্ক পাঁচের এরটা পাতিয়ে নিয়েছি জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফোর আছে তারপর একটা জিরো পয়েন্ট ফাইভ টু তারপর একটা ফাইভ পয়েন্ট থ্রি ফোর ও লাস্টেটা হলো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এর মধ্যে সবথেকে ছোটো কোনটা মানে ছোটো থেকে বড়ো আমাকে সাজাতে হবে তাহলে তোমাকে সর্বপ্রথম কী করতে হবে দেখো তোমাকে প্রথমে দেখতে হবে যে দশমিকের পরে সবচেয়ে বেশি কটা সংখ্যা আছে দেখো এখানে দশমিকের পরে তিনটে সংখ্যা আছে এটাও দশমিকের পরে তিনটে সংখ্যা আছে আর এইগুলোই দু দশমিকের পরে দুটো সংখ্যা করে আছে তাহলে প্রথমে সবগুলো সংখ্যাই এইটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা এটা একটা সবগুলো সংখ্যারই দশমিকের পরে তিনটে সংখ্যা করে নিতে হবে তো কিভাবে আমি দশমিকের পরে সবগুলো তিনটে সংখ্যা করব দেখো জিরো পয়েন্ট ফাইভ এটা তো দশমিকের পরে অলরেডি তিনটে সংখ্যা আছে ঠিক আছে তিনটে সং অন্যান্য অঙ্কে মানে তোমাকে দেখতে হবে যে কোন অঙ্ক মানে কোন অক্ষরটাই মানে এখানে একটা দিয়েছে জিরো পয়েন্ট মানে দশমিকের পরে সবচেয়ে বেশি কত সংখ্যা আছে তোমাকে দেখতে হবে তাহলে সবগুলোই সেই সেই কটা করে দশমিকের পরে সংখ্যা করতে হবে তাহলে আমি করলে আরও ভালো বুঝতে পারবে তোমরা দেখো এটাই দশমিকের পরে হায়েস্ট তিনটে আছে তাহলে সবগুলোই আমার দশমিকের পরে তিনটে করতে হবে তো ফাইভ এখানে আছে পয়েন্ট ফাইভ টু তাহলে এটাকে দুটো আছে দশমিকের পরে এটাকে তিনটে কি করে করব একটা জিরো দিয়ে দিতে হবে তো দশমিকের পরে জিরো থাকাও যা না থাকাও তাই একই ভ্যালু ওই কারণে একটা জিরো দেওয়া যায় কোনো ব্যাপার না একটা দুটো তোমার যে কটা লাগবে দিতে পারবে তো এখানে ফাইভ পয়েন্ট থ্রি ফোর দশমিকের পরে দুটো সংখ্যা আছে ওই জন্য আরেকটা জিরো দিয়ে দিলাম আর এটাই তো দশমিকের পরে তিনটেই আছে তো দেখো সবকটাই দশমিকের পরে তিনটে সংখ্যা হয়ে গেল ঠিক আছে এবার আমাকে দশমিকটা তুলতে হবে তো দশমিক তোলার নিয়ম আগে আমি দেখালাম তো দশমিক তোলার জন্য এক আর দশমিকের পরে যে কটা সংখ্যা আছে সেই কটা জিরো তো এটারও দশমিকটা তুলে দিলাম সবগুলো নিচে হাজার করে হবে ঠিক আছে ফাইভ থ্রি ফোর জিরো কমা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এটাও তুলে দিলাম পয়েন্ট তোলার জন্য এক আর দশমিকের পরে তিনটে সংখ্যা ওই ওই জন্য তিনটে শূন্য ঠিক আছে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কয়টা জিরো দিতে হয় তো এই হয়ে গেল এবার তাহলে উপরে দেখো পাঁচশো চৌত্রিশ পাঁচশো কুড়ি পাঁচ হাজার তিনশো চল্লিশ আর একটা পাঁচশো তেরো হয়ে গেল আর দশমিক উঠে গিয়েছে যেহেতু জিরো আগের জিরো কোনো ভ্যালু নেই তাহলে এটা এরকম পাতাল এরকম হবে পাঁচশো চৌত্রিশ বাই হাজার কমা পাঁচশো কুড়ি বাই হাজার তুমি এই লাইনটা নাও লিখতে পারো কোনো ব্যাপার না তাও আমি এক্সট্রা এই লাইনটা লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে তো পাঁচশো তেরো বাই হাজার তো দেখো সবগুলোর নিচে হাজার আছে আর উপরে সবগুলোর আলাদা তাহলে উপরটা দেখে তুমি এমনিই বুঝতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট ঠিক আছে তাহলে এর থেকে আমরা দেখে বলতে পারি দেখো প্রথমে বড় হচ্ছে সব থেকে এইটা বড় ঠিক আছে তাহলে সব থেকে ছোটো কত এখানে সব থেকে ছোটো আছে পাঁচশো তেরো পাঁচশো তেরো কোন সংখ্যাটা মেন পাঁচশো তেরো হচ্ছে এইটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি তাহলে তুমি সবার প্রথমে লিখবে যে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে তারপর তার থেকে বড়ো কোনটা পাঁচশো তেরো থেকে বড়ো হচ্ছে দেখো এখানে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়িটা কোনটা এটা জিরো পয়েন্ট তাহলে তারপর জিরো তারপর বড় দিকে এরকম দিতে হয় তোমরা জানো সবাই ঠিক আছে আর যেটা ছোটো তার দিকে এরকম তীর থাকে তো এরপরে হচ্ছে পাঁচশো কুড়ির পর পাঁচশো চৌত্রিশ পাঁচশো চৌত্রিশ সংখ্যাটা কোনটা প্রথমের সংখ্যাটা জিরো তারপরে লাস্ট সব থেকে বড়ো পাঁচ হাজার তিনশো তাহলে এই সংখ্যাটা কত ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি ফোর তো এইভাবে আমরা বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো সহজেই সাজাতে পারবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো এর থেকে সহজভাবে হয়তো কেউ বোঝাবে না ঠিক আছে তো আমি এবার বিয়ের অঙ্কটা করাই তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে ঠিক আছে বিয়ের অঙ্কটা পাতিয়ে নিই দেখো বিয়ের অঙ্কটা এবার আমরা পাতিয়ে নিয়েছি তো তোমাদের সবার প্রথমেই আমি বললাম যে কী দেখতে হবে প্রথমেই দেখতে হবে যে দশমিকের পরে সবচেয়ে বেশি কটা সংখ্যা আছে তাহলে দশমিকের পরে দেখো এইটাই সবচেয়ে বেশি চারটে সংখ্যা আছে অন্যগুলোই দুটো আছে তিনটে আছে তাহলে আমার দশমিকের পরে সব সবগুলোই সবগুলোরই দশমিকের পরে চারটে সংখ্যা করে নিতে হবে ঠিক আছে সবচেয়ে বেশি যে কটা সংখ্যা থাকবে দশমিকের পরে সবগুলোই সেই কটাই করে নিতে হবে তাহলে এটাই দশমিকের পরে সব চারটে সংখ্যা আছে হায়েস্ট আমরা পাচ্ছি এই অঙ্কের মধ্যে দশমিকের পরে চারটে সংখ্যা আছে তাহলে আমার বাকিগুলোকেও দশমিকের পরে চারটে সংখ্যা করে নিতে হবে তাহলে চারটে সংখ্যা কি করে করব জাস্ট একটা জিরো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে যে যার যে কটা জিরো লাগবে এর দেখ যেমন দুটো জিরো লাগবে তাহলে দুটো দেবো এদের একটা করে লাগবে একটা দেবো জিরো এমনিই দেওয়া যায় জিরো কারণ দশমিকের পরে জিরোর বললাম যে ভ্যালু নেই ওই কারণে তুমি এমনিই জিরো দিতে পারো তাহলে এটাই জিরো দিয়ে দিলাম এবার এটাইও একটা জিরো দাও আর এটাই চারটেই আছে এই কারণে আর জিরো কোনো দেওয়া লাগলো না আর এটাই তুমি দুটো জিরো দিয়ে দাও এবার পয়েন্টগুলো উঠিয়ে নাও তাহলে পয়েন্টগুলো উঠাও পয়েন্টের জন্য এক আর দশমিকের পরে চারটে সংখ্যা আছে তাই চারটে শূন্য তো এইভাবে আমি বাকি সব কটার পয়েন্টটা উঠিয়ে নিই তারপর তুমি এই লাইনটা পরে আমি আগের অঙ্কটা একটা লাইন লিখেছিলাম ওই লাইনটা না লিখে তুমি ডাইরেক্ট এটাও লিখতে পারো যেহেতু সবার নিচে সংখ্যা এক আছে সেই জন্য তুমি নিচেরটা না লিখে ডাইরেক্ট এই সংখ্যাগুলো লিখতে পারো তাহলে তোমাকে বুঝতে আরও সুবিধা হবে এবার দেখো তুমি তাহলে সহজেই বুঝতে পারছো কোনটা বড় কোনটা ছোট তাহলে এখানে আমরা সবথেকে ছোট পাচ্ছি যে তেত্রিশশো পঞ্চাশ তাহলে তেত্রিশশো পঞ্চাশ সংখ্যাটা কোনটা এই সেকেন্ডের সংখ্যা তাহলে সেকেন্ডের সংখ্যাটা সবার আগে আমরা লিখবো থ্রি থ্রি ফাইভ এবার এরপরের যে সংখ্যাটা হলো তেত্রিশশো পঞ্চাশের পর তেত্রিশশো তাহলে ওই সংখ্যাটা কত আছে এইটা তাহলে জিরো পয়েন্ট যে সংখ্যাটা বড়ো আছে এটা হচ্ছে বাহান্নশো বাহান্নশোটা কত জিরো তারপরে সবচেয়ে বড় যেটা আছে এইটা প্রথমের অঙ্ক তাহলে প্রথমের অঙ্কটা ফাইভ থ্রি সিক্স তাহলে এইভাবে তুমি সহজেই অঙ্কটা করতে পারবে আশা করছি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিতে পারছি ঠিক আছে এরপরে সি এর অঙ্কটা করি লাস্ট তারপরে তোমাদের নেক্সট ভিডিওতে ছয়ের অঙ্ক করাবো ছয় দাগের আর ছয় দাগের অঙ্ক তোমরা নিজেরাও করতে পারবে এইগুলো বোঝার পর ঠিক আছে একই রকম সেম টু সেম ওটাই খালি বড় থেকে ছোটো সাজাতে হবে উল্টো দিক থেকে দেখো সে রঙ্গটাও পাতিয়ে নিয়েছি সে অঙ্গটাও একইভাবে করে নিই দেখো সে অঙ্গটাও দশমিকের পরে সবচেয়ে হায়েস্ট সংখ্যা আছে তিনটি তাহলে সবগুলো দশমিকের পরে আমি তিনটি সংখ্যা করে নিই ঠিক আছে জিরো দিয়ে যার যে কটা জিরো লাগবে সেই কটা জিরো দিয়ে দশমিকের পরে তিনটি করে সংখ্যা করে নিলাম এবার আমি পয়েন্টটা তুলে দিই সিম্পলি আর তোমাদের বলে রাখি যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে ঠিক আছে আর একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে অঙ্ক তুমি কেমন বুঝতে পারলে ঠিক আছে তোমাদের জন্য এমনই আমি ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করাই তো তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমারই উপকারে লাগবে ঠিক আছে তো দেখো আমি সবগুলোর নিচে দশমিক তুলে নিলাম এবার শুধু সংখ্যাগুলো উপরে কত হয়েছে লিখে নিই এটাই দু হাজার হয়েছে এটাই দু হাজার পাঁচ এটাই কুড়ি হাজার দেখো এটাই সব থেকে বড়ো বোঝা যাচ্ছে আর এটাই আড়াই হাজার দু তো এর থেকে বুঝতে পারছি দেখো সব থেকে ছোটোটা হচ্ছে দুই হাজার মানে ফার্স্টেরটা তাহলে সব থেকে ছোটো টু পয়েন্ট আছে দুই হাজার পাঁচ সেকেন্ডেরটা তারপরে আছে আড়াই হাজার মানে টু এটা ঠিক আছে তারপরে সবার বড়ো হচ্ছে কুড়ি হাজার তো এটা হচ্ছে কুড়ি ঠিক আছে তো এই অবধি আজকের ভিডিওতে অঙ্ক তো তোমার যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করতে অবশ্যই জানিও তুমি কোথা থেকে ভিডিও দেখছো আর তোমার ভিডিও কেমন লাগছে আর ছয় দাগের অঙ্ক আশা করছি তোমরা নিজেরাও পারবে তাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ছয় সাত পরপর সব অঙ্ক করিয়ে দেবো আর যে প্লে লিস্ট তোমাদের সামনে শো হচ্ছে এখানে ক্লিক করলে তুমি আগের সমস্ত সিক্সের অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিও ওয়াশ করার জন্য ধন্যবাদ তোমাকে